হ্যালো ব্রিওান তোমাদের সাথে শেয়ার করে নেব দু সালে আমাদের ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ ভ্রমণের কিছু ভিডিও মুর্শিদাবাদ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা ও শহর মুর্শিদাবাদ একসময় বাংলা বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল এবং বাংলার দেওয়ান মুর্শিদ কুলিকার নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম হয় মুর্শিদাবাদ যাই হোক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারই ভিডিও দু সালের মোটামুটি মার্চ মাসের দিকে এই ভিডিওটা আমি করেছিলাম যখন ঘুরতে গিয়েছিলাম সত্যি বলতে ভিডিওগুলো করে করে আপলোড করা হতো না এখন স্টোরেজের প্রবলেম হচ্ছে তাই আপলোড করছি আমাদের ট্যুর ছিল দু দিন এবং এক এক রাতের তো সকাল সকাল আমরা ট্রেন ধরে পৌঁছে যাই মুর্শিদাবাদ স্টেশনে তারপর আমরা ঘোরার ঘাড়ি করে পৌঁছে যাই আমাদের হোটেলে হোটেলে পৌঁছে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি দর্শনীয় স্থানগুলোই ঘুরে দেখার জন্য তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম নসিপুরে প্রাসাদ বাড়িতে তারপর ধীরে ধীরে আমরা গিয়েছিলাম কাঠগোলার বাগান বাড়িতে যেটা কিন্তু খুবই সুন্দর ছিল আর তারপর গিয়েছিলাম আমরা একে একে কাশিমবাজারের রাজবাড়ি তো মোটামুটি যখন দুপুর প্রায় হয়ে এসছিল তারপর একদম প্রায় ওই দুপুর মোটামুটি দুটো তিনটে নাগাদ কিন্তু আমরা গিয়ে পৌঁছাই হাজারদুয়ারি প্রাসাদে মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থানই হল কিন্তু এই হাজারদুয়ারি প্রাসাদ যদিও এই হাজারদুয়ারি প্রাসাদ সম্পর্কে মানুষের মনে একটা ভুল ধারণা আছে যে সিরাজ হয়তো এই প্রাসাদ নির্মাণ করেন কিন্তু এটা কিন্তু ভুল আমরা প্রত্যেকটি স্থানে গিয়েই গাইডদের নিয়েছিলাম এবং গাইডরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি ঐতিহাসিক স্থানের ব্যাপারে বলছিল। এবং তাদের বিভিন্ন রকমের স্মৃতি কথা তো যাই হোক সব কিছু বলছিলো তো আমরা শুনছিলাম ভীষণ এনজয় করছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ ভাগীরথী নদী আমরা পার করেছিলাম আর ভাগীরথী নদীর তীরে তীর পার করলেই তো আমাদের নবাব সিরাজ সমাধি ক্ষেত্র স্থান পেয়েছিলাম দেখতে সত্যি বলতে এই প্রথম আমার এইভাবে নৌকা চড়ে ছোট ডিঙি নৌকা চড়ে ভাগীরথী নদীর ভ্রমণ হলো এবং আমরা জাফরগঞ্জের যে কবরস্থান যেখানে মির জাফর এবং তার নিজামদের আর কি বিভিন্ন জামাইদের আর কি কবর দেওয়া হয়েছিল তো সেইগুলোও দেখেছিলাম সত্যি বলতে আমার স্পষ্ট সবটুকু ঘটনা বা সবটুকু স্থানের ব্যাপারে মনে নেই এতদিন পর ভিডিওটা আপলোড করছি তাই তাই কিছু ভুল বলে থাকলে পরে ক্ষমা করে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখানে মিউজিয়ামের ভেতর এখানে খুবই সযত্নে আগেকার দিনের ইংরেজদের বিভিন্ন রকমের বই খাতা টেবিল এবং তাদের যে নিত্যদিনের ব্যবহার করা খাদ্যের বিভিন্ন প্লেট শৌখিন জিনিসপত্র সব কিছু রয়েছিল সুন্দরভাবে সাজানো আমরা কিন্তু চারিপাশটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর সত্যি বলতে ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠছিল এই জায়গাগুলো দেখে আর দেখো চারিপাশে প্রত্যেকটা স্থানেই কিন্তু গোলাপের এত সুন্দর জায়গাগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো গোলাপ ফুলের আর এই যে ভিডিও এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু হচ্ছে সেই বিখ্যাত আমাদের কাঠগোলা বাড়ি আর এই যে ধান খেত এইগুলো বেয়েই কিন্তু আমরা শ্রীরযু কবরে গিয়েছিলাম ভাগীরথী নদী পার করে আর হাজারদুয়ারির উল্টো দিকে একটা বড় ইমামবাড়া ছিল সেই প্রাসাদের সৌন্দর্যও কিন্তু আমরা দেখেছিলাম এবং এই যে ভিডিওটা আমি আপনারা দেখছেন এটা ছিল কিন্তু জগৎ শেটের বাড়ি যেটা প্রায় এখন মিউজিয়ামের মতন করে দেওয়া হয়েছে আগেকার দিনের কি কি অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধবিগ্রহ করা হতো তারই কিছু নিদর্শন আমরা দেখছিলাম আর সত্যি বলতে এই ভিডিওটা কিন্তু আমি একদম লুকিয়ে করেছি কারণ ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না কিন্তু আমি যাতে পরবর্তীকালে ভিডিওগুলো দেখতে পারি তাই একটা দাদাকে শুনে আমি বলেছিলাম যে শুধু এইটুখানিকে ক্লিপস আমি নিতে চাই তো যাই হোক আমি এই যে দেখছিলাম দেখো কত সুন্দর সুন্দর অস্ত্র শস্ত্র আগেকার দিনের মানুষ ব্যবহার করত ঢাল তরোয়াল যাই হোক তো যেটা বলছিলাম যে সিরাজউদ্দৌলার যুদ্ধলার সমাধিক স্থান তো চলে এসেছি আমরা ওখানে আর সেই ব্যাপারেই তিনি যে গাইড আছে বলছিলেন আমাদেরকে যে যে কীভাবে সিরাজউদ্দৌল্লাকে ধরিয়ে দেওয়া হয়েছিল আর এই যে বড় একটা গোলা দেখছো এটাও আমরা দেখেছিলাম আর তারপর আমরা মতিঝিল পার্কেও গিয়েছিলাম এখানে যে আজি জীবন্ত কবর সেটাও দেখেছিলাম দেখেছিলাম আমরা মির্জাফরের বাড়ি তো সব মিলিয়ে আমাদের ভ্রমণটা কিন্তু খুব সুন্দর হয়েছিল অনেক কিছু আমরা দেখতে পেরেছিলাম জানতে পেরেছিলাম খুব খুব ভালো লেগেছিল। যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করো অনেক দিন পর আমি মনে করে করে ভিডিওটার কথাগুলো বলে ক্লিপস দিলাম তাই হয়তো কিছু ভুল হতে পারে তাই প্লিজ আর একবার ক্ষমা নিলাম তো দেখো এই যে আমি আমার মা বাবার ছবি তুলছিলাম বসে বসে এরা এনজয় করছিল যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন